किन्नर কৈলাসের কোলে কল্প হচ্ছে এক টুকরো স্বর্গ। পাহাড়ি আদিবাসী, এখানকার স্থানীয় লোকাচার আর চারদিকে আপেল এবং আখরোটের বাগান, মন ভোলানো প্রকৃতি হচ্ছে কল্পার প্রধান সম্পদ। 9711 ফুট উচ্চতায় কল্পা হচ্ছে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এই কল্পাকেই বলা হয় কিন্নরের রানী। তার রানী যখন বলা হয় তার রূপ তো রানীর মতোই হবে। সতলুজ উপত্যকায় এই গ্রামে এসে দাঁড়ালে আপনি নিজেই বুঝতে পারবেন কেন কল্পাকে কিন্নরের রানী বলা হয়। যেদিকে দুচোখ যাবে সেদিকেই প্রকৃতি যেন সৌন্দর্যের আকর বিছিয়ে রেখেছে। চোখের ফ্রেম জুড়ে কিন্নর কৈলাস রেঞ্জ, রালডাং, কৈলাস, জোরকান্ডেন, একের পর এক শৃঙ্গ, আর পিছন থেকে উঁকি দিয়ে যাবে শিবলিং। কিন্নরের একমাত্র কল্পা থেকেই দেখা যায় এই শিবলিং, যা কিনা দিনভর রং বদল করে। কিন্নরের বাসিন্দারা এই শিবলিংকে দেবাদিদেব, মহাদেব বলে উল্লেখ করে থাকেন। কল্পার একটু নিচের দিকে চিনি গ্রাম, সেখানে রয়েছে নারায়ণ নাগিনী মন্দির ও কাঠের তৈরি বুদ্ধ মনাস্ট্রি। এই কল্পার আগের নাম ছিল চিনি, তখন এই চিনি ছিল কিন্নরের সদর শহর, বর্তমানে যা সরে গিয়েছে 10 কিলোমিটার দূরের রেকংপিওতে। কল্পার মূল আকর্ষণ হল কিন্নর কৈলাস পর্বতমালা আর মন মাতানো নিখাত প্রকৃতি। গোটা গ্রামের চারদিক আপেল, আখরোট, খোবানি গাছে ঘেরা, সঙ্গে পাইন, ফার, দেবদারু। শিমলা থেকে কল্পার দূরত্ব 250 কিলোমিটার, বাস আছে, সময় লাগে 12 ঘন্টা। আর রামপুর থেকে কল্পার দূরত্ব 130 কিলোমিটার, রামপুর থেকে কল্পা আসতে সময় লাগে 6 ঘন্টা। তবে বাসের ওপর ভরসা না করে এ পথে সঙ্গে গাড়ি রাখাই ভালো। আর আমি বলবো, শিমলা থেকে সরাসরি কল্পায় না এসে একদিন অন্তত রামপুরে থেকে যান। কল্পায় থাকা খাওয়ার অসুবিধে নেই, মূলত বাঙালিরাই এখানে বেশি আসেন, ফলে মন চাইলেই ভাত, ডাল, আলু পোস্ত থেকে ফুলকপির ডালনা, আলু পটলের তরকারি সবই পাবেন। চেষ্টা চরিত্র করলে মাছ ভাতও জুটে যেতে পারে। বাঙালি পর্যটকদের জন্য বেশ কয়েকটি বাঙালি হোটেলও রয়েছে এখানে। কল্পা এলে আপেল খাওয়া মাস্ট, কারণ কল্পার রয়্যাল আপেল আর গোল্ডেন আপেলের খ্যাতি জগৎ জোড়া, ফলে দিনভর আপেল বাগানে ঘুরে ঘুরেই কেটে যাবে। তার মাঝে দেখতে পাবেন আপেল রপ্তানি নিয়ে ঠিকাদারদের ব্যস্ততা। বাগান থেকে আপেল পেরিয়ে এনে তা রাখা হয় একটি নির্দিষ্ট জায়গায়, তারপর চলে তার প্যাকেজিং এর কাজ। বাক্স বোঝাই হয়ে কুইন্টাল কুইন্টাল আপেল পাড়ি দেয় আড়তদারের গুদামের উদ্দেশ্যে। আপেল দেখতে দেখতে লোভ লাগতেই পারে, সুতরাং ইচ্ছে হলে এক পেটি কিনেও আনতে পারেন, কিন্তু গাছ থেকে আপেল পাড়ার কথা মাথাতেও আনবেন না, ওই কাজটি গর্হিত। ফলে মন ভরে দেখুন, কিন্তু লোভ লাগলেও গাছের আপেলে হাত দেওয়া যাবে না, এই সাবধানবাণীটি সবসময় মনে রাখবেন।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রোগীতে। কল্পা থেকে 4 কিলোমিটার দূরে রোগী, ভারতবর্ষের শেষ গ্রাম। আর এই গ্রামে চারদিকে আপেলই আপেল। আপেল বাগানের ছবি পড়ে, আগে চলুন রোগী গ্রামটাকে পায়ে পায়ে একটা চক্কর মেরে আসি। মাটির রাস্তা ধরে হেঁটে যেতে পারেন গ্রামের ভেতর। দুপাশের ঘরবাড়িতে কিন্নর স্থাপত্যশৈলীর প্রভাব। রোগীতে রয়েছে নারায়ণ মন্দির, প্যাগোডা ধর্মী স্থাপত্যে নির্মিত এই মন্দির। কিন্নর কৈলাসের কোলে এক আশ্চর্য সুন্দর গ্রাম রোগী। রোগীকে বলা হয় হেরিটেজ ভিলেজ। প্রাকৃতিক সম্পদে ভরপুর, যেন ঈশ্বরের নিজের হাতে তৈরি এই গ্রাম রোগী। যে গ্রামের সৌন্দর্য দেখলে বিস্ময় জেগে ওঠে, তাই বোধ হয় রোগী সম্পর্কে ইংরেজিতে বলা হয় ব্লেসড উইথ সো মেনি ন্যাচারাল ওয়ান্ডার্স। এখন অবশ্য রোগীতেও থাকার ব্যবস্থা হয়েছে, তৈরি হয়েছে খান কতক হোমস্টে। বিদেশি পর্যটকরা বিশেষ করে এখানে এসে থাকেন। অধিকাংশ পর্যটক অবশ্য কল্পা থেকে এসে ঘুরে যান। রোগীতে আপেলের ছড়াছড়ি, চারদিকে গাজ ভর্তি আপেল। এখানকার বাসিন্দাদের সকলেরই আপেল বাগান আছে। আপেল বাগানে দাঁড়িয়ে হিমেল হাওয়ার পরশ খেতে খেতে বেলা গড়াবে, আর হেমন্তের হলুদ রোদ আভা ছড়াবে গোটা আপেল বাগান জুড়ে। মনে হবে এসে পৌঁছে গেছেন কোনো রূপকথার রাজ্যে। বাগান মালিক বা মালকিন সদয় হলে কপালে ফ্রিতে জুটে যেতে পারে 2-1 পিস টাটকা গাছ পাকা আপেল। ফ্রিতে না জুটলেও অসুবিধা নেই, রোগীতেই বিক্রি হচ্ছে বাক্সবন্দি আপেল। রেস্ত খরচ করে কিনে ফেললেই হলো, তবে আপেলের বোঝা কিন্তু বইতে হবে আপনাকেই। রোগী থেকে কল্পা ফেরার পথে একটু সময় দাঁড়াতে পারেন মরণ খাদ বা সুইসাইড পয়েন্টের সামনে। কেন যে একে সুইসাইড পয়েন্ট আখ্যা দেওয়া হয়েছে তা জানি না, আমার তো বরং বেশ লেগেছে ওই হাতছানি দেওয়া অতল খাদের ধারে দাঁড়িয়ে। ঝাঁপ দিলে অবশ্য মরণ খাদই হতো। দিনভর ঝকঝকে রোদই ছিল, কিন্তু বিকেলের দিকে কল্পার আকাশে কোথা থেকে যেন হুড়মুড়িয়ে উড়ে এলো দস্যি মেঘের দল, ঢেকে দিল চারদিক। মেঘের আড়ালে চলে গেল কিন্নর কৈলাস।
সন্ধ্যা নামার আগে অবশ্য সেইসব মেঘেরা কল্পা ছেড়ে উড়ে গেল অন্যত্র। ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁকে লেগে রইল অস্তরাগের মায়াবী আলো, কল্পাকে যেন আরও সুন্দরী করে তুলল। কল্পার আকাশে সন্ধ্যার রূপ চেয়ে দেখবার মতো। তারপর একটা সময় ঘন অন্ধকারে ঢেকে গেল কল্পা। কল্পা থেকে সূর্যোদয় দেখা এক অনন্য অভিজ্ঞতা। এখান থেকে লাল বলের মতো সূর্য ওঠার রূপ দেখা যায় না, কিন্তু ভোরের আলো ফোটার পর মনে হবে কেউ যেন পাহাড়ের পেছন থেকে টর্চ লাইট জ্বেলে রেখেছে। ঠিক কিন্নর কৈলাস ও জোরকান্ডেন শৃঙ্গের পিছন থেকে বিচ্ছুরিত হতে থাকে সাদা আলো। বেশ কিছুক্ষণ ওই আশ্চর্য রশ্মি এক মহাজাগতিক দৃশ্যের জন্ম দিয়ে যায়। ভারতবর্ষের নানা জায়গাগুলোকে তথ্যচিত্রের আকারে আমি তুলে ধরি আমার এই চ্যানেল, ফলে আমার এই কাজ কেমন লাগছে তা জানাতে দ্বিধা করবেন না আপনারা। ফলে মতামত জানান, লাইক করুন, আর হ্যাঁ, আমার কাজ সম্বন্ধে সরাসরি খবর পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।